এটা ভেবো না যে ধর্ম, অবতার, ঋষি এরা ভেদ করেছে। তাদের তো পুরুষ স্ত্রী ভেদ নেই। বর্তমানে যারা ফেমিনিন রেভলিউশন করছে, আমি তাদেরকে পরিষ্কার একটি কথা সাজেশন দেব, যারা এই টাইপের কথা বা এই ধারণা পোষণ করছে যে মেয়েদেরকে ছোট করা হয়েছে ধর্মের দিক থেকে ইত্যাদি, আমি তাদেরকে একটি কথা বলবো, কৃষ্ণের কাছে যাও, অষ্টাবক্রের কাছে যাও, উপনিষদের কাছে যাও, বুদ্ধের কাছে যাও, দেখবে এদের কাছে কোনো ভেদ পাবে না, এরা কোনোদিনও ভেদ করেনি। তো মেয়েদের ক্ষেত্রে বর্তমানে খুব জরুরি একটা জিনিস আমি বলি, নিজেদের স্বাবলম্বী হওয়া উচিত। তুমি যদি গিয়ে তাদেরকে জিজ্ঞেস করো, তারা পরিষ্কারভাবে বলবে কি, বলবে পয়সা করি যা আছে ও তো আমার উনি সামলান। তো এই উনি থেকে একটু সরে আসার বিশেষ দরকার। আবারও বলছি, আবার যারা দেখুন, অনেক মেয়েদের ক্ষেত্রেও হয়তো এই কথাটা শুনতে শুনতেই হয়তো খারাপ মনে হবে, কারণ এত ইম্প্যাক্টটা ভিতরে পরিষ্কারভাবে আছে তাদের যে উনি ছাড়া নিজেকে তিনি কিছু ভাবতেই পারেন না। আমার ব্যাংক ব্যালেন্স যা আছে উনি জানেন, কাগজপত্র উনি করেন। যদিও কিছু কিছু ক্ষেত্রে এখনও বেরিয়ে এসছে, মেয়েদের ক্ষেত্রে খুব দরকার নিজস্ব ব্যাংক ব্যালেন্স থাকা, এবং তার মধ্যে এটা জয়েন্ট অ্যাকাউন্টও হবে না, পরিষ্কারভাবে তাদের নিজের পায়ে দাঁড়ানো দরকার, নিজের সোর্স অফ ইনকাম থাকা উচিত। আমার মূল বক্তব্য হলো নিজের, আমার স্বামী, আমার ছেলে, আমার বাবা, আমার মা ইত্যাদি তো অবশ্যই থাকবে, কিন্তু এর বাইরেও মেয়েদের দরকার নিজস্ব একটি আইডেন্টিটি, এবং এই আইডেন্টিটিতে শুধু সমত্ব নয়, একত্ব আনতে পারে উপনিষদ। শরীর বোধের বাইরে গেলে একমাত্র এটা স্টেবিলিটি আনা সম্ভব। আইডেন্টিটি তুমি বানাতেই পারো, আমি স্কুলের শিক্ষিকা, আমি প্রফেসর, এখন বহু মেয়েরা এইভাবে এগিয়ে আসছে, অবশ্যই এগুলি, কিন্তু সমস্যা মূল হলো শারীরিকভাবে, প্রাকৃতিকভাবে তুমি যদি বেসিসে যাও তুমি কখনোই পুরুষের ইকুইভ্যালেন্ট হতে পারবে না, কারণ এই সমাজ হলো, আমি বলে থাকি, পশুর সমাজ। সম্পর্ক সবসময় সমত্বে আসে, কিন্তু মেয়েরা এই সমত্বকে সমর্পণের নামে যেইভাবে নিজেদেরকে আন্ডারে করে ফেলতে অভ্যস্ত হয়ে পড়েছে, এটা খুব চিন্তার বিষয়। মা এই জন্য বলতেন, শ্রীমায়ের কথা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, বাবা কর্তব্য কর্ম যার প্রতি যা করার করবে ভালো এক ভগবানকে বাসবে, এটা বাবাদের ক্ষেত্রে নয় মায়েদের ক্ষেত্রেও প্রযোজ্য, যা করার করো কিন্তু ভালো এক ভগবান বলতে কি, যা মুক্তি দেয়, যা জ্ঞান দেয়, যা তোমার স্বরূপ, এবং তা মোটেই শারীরিক লেভেলে নয়। শারীরিক লেভেলে যদি যাও তাহলে ধরে নাও এটা পশুর সমাজ, পশুর সমাজে এই নিয়ম চলে, এইবারে ধরে নাও খুব ভালো করে। শারীরিকভাবে কি, তোমাকে বারবার শিকার হতে হবে, শিকার শিকারির সাথে প্রেম করে না। এই ক্ষেত্রে কাম বাসনা পূর্ণ দুই ক্ষেত্রেই আছে, পুরুষের ক্ষেত্রেও আছে, স্ত্রীর ক্ষেত্রেও আছে, কিন্তু শরীরের লেভেলে একটা হরিণ কখনো বাঘের থেকে জেতে না। তুমি এইভাবে কখনো উচ্চ আসন নিতে পারবে না সমাজে। মানুষ তো জঙ্গল থেকেই বেরিয়ে এসেছে, স্ত্রী যদি শারীরিক লেভেলে তুমি যাও, অবশ্যই স্ত্রী দুর্বল, এতে কিচ্ছু বলার দরকার নেই, কিন্তু তোমার মূল অ্যাসেট যতক্ষণ তুমি শরীরকে করে রেখে দিয়েছো ততক্ষণ পর্যন্ত তুমি অবশ্যই দুর্বল, এই দুর্বলতা তোমার কোনো দিনও কাটবে না। কিন্তু তুমি যদি আত্মায় আসো, তুমি যদি কৃষ্ণের চরণে আসো, তুমি যদি বুদ্ধের, রামকৃষ্ণের চরণে আসো, তুমি যদি বিবেকানন্দের ফিলোসফিতে যাও, তাহলে তুমি দেখবে এরা কখনো ওই শরীরের লেভেলের কথা বলেনি, এরা বরাবর কিন্তু আত্মার কথা বলেছেন, যেখানে শুধুমাত্র সমত্ব নেই, যেখানে একত্ব আছে, পুরুষত্রী ভেদই নেই, পুরুষত্রী বলে কিছু এক্সিস্টেন্সই তারা স্বীকার করে যায়নি। স্ত্রীর ক্ষেত্রে কি হচ্ছে, স্ত্রী তার অর্ধেক জীবন ধরে আগেকার দিনে কী করতে হতো, স্বীকার করতে হতো। এইবারে আগেকার দিনের কথা ভাবো, স্ত্রী থাকতো 50% তার জীবনের অংশ, এক একজনে 8-10 করে সন্তান হতো, তার যৌবনে প্রারম্ভ থেকে সে কন্টিনিউ প্রেগনেন্টই আছে। এইবারে যদি স্বীকার করতে হয়, থোড়াই একজন প্রেগনেন্ট মহিলা স্বীকার করতে ছুটবে, তার জন্য কে করবে কাজ, পুরুষ করবে। তো শি ইজ নাও বাউন্ড টু ডিপেন্ড অন হিম, পুরুষের উপর তাকে নির্ভর করতে হচ্ছে। এই নির্ভরতাটা কেন, এর গভীরে গিয়ে স্ত্রীদেরকে জানতে হবে। স্ত্রী পুরুষকে দেখলে তার দেখবে একদম পরিষ্কার কথা, পুরুষের যে সমস্যা একদম কম আছে তা না, যত অধ্যাত্ম স্ত্রীর কাছে আসলে পুরুষের ভুল হয়ে যায়। ওই জন্য আমরা বলি, যা কিছু করো না কেন, বাড়িতে গেলে একজনের আন্ডারে,
একজনকে আমি দেখেছিলাম, বলে থাকি এই জন্য যে মঠে এসেছে, মঠে এসে খুব লেকচার টেকচার শুনলো, তারপরে বলছে মহারাজ 6টা মিস কল। কার মিস কল? বলে ওই যে বাড়িতে বাড়িতে তার বুক ধড়পড় করছে, তার অধ্যাত্ম ভুল হয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত উপনিষদের চর্চা শুনছিল, বিবেকানন্দের চর্চা হচ্ছিল, এখন সব ভুল হয়ে গেছে। এবার সেভেন্থ ফোনটা যদি বাড়িতে যায় তার যে কী ঘটবে সে নিজেও জানে না। তো পুরো অধ্যাত্ম স্ত্রীর জন্য পুরুষের ভুল হয়ে গিয়েছে। সংসার, সংসারে দেখো চারিদিকে এটা হচ্ছে। স্ত্রীর ক্ষেত্রেই কী হচ্ছে, সে কোনো গ্যাদারিং মানেই সাজবে, সে চাইছে পুরুষের অ্যাটেনশান। কোনো গ্যাদারিংসের মধ্যে গেলে সবার আগে মেয়ে, একটি স্ত্রী সেজে কী বলে পাশে বান্ধবীকে, বলবে দেখ তো কেমন লাগছে দেখতে, অর্থাৎ অন্যের চোখে আমি কেমন, এটা তার কাছে বড় ম্যাটার। যদিও সকলের ক্ষেত্রেই ম্যাটার এটা, কিন্তু মেয়েদের মধ্যে এই জিনিসটা খুব পরিষ্কারভাবে দেওয়া আছে। স্ত্রীর সমস্যা হলো পুরুষ এর ভালো লাগার চোখে স্ত্রী নিজেকে বিকিয়ে দিয়েছে। পুরুষের সমস্যা হলো একবার পুরুষ যদি স্ত্রীর দিকে তাকায় তাহলে তা নিজের সত্তাকে সে কনস্ট্যান্ট ভুলে ফেলে। দুটোর মধ্যে সামান্য পার্থক্য আছে এবং এটা মেয়েদের সবথেকে বেশি দুর্ভাগ্য। বেশিরভাগ স্ত্রী বিশেষ করে দেখবে যারা এখন ভালোবাসার জগতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে চলছে, তাদের ক্ষেত্রে দেখবে প্রথম সে ভাবনা চিন্তা করে আমি তো এই ড্রেসটা পরলাম, আমাকে দেখে ওর কেমন লাগবে, এটা বড় ম্যাটার তার কাছে, ওর কি পছন্দ হবে। এখানে শরীর বা এটা মূল নয়, দেখো একটা জীবের সত্তা কীভাবে শরীর কেন্দ্রিক হয়ে এবং অন্যের চোখে নিজেকে দেখে দেখে অভ্যস্ত হওয়ার জন্য একদম রেডি উন্মুখ হয়ে আছে, এবং আরও দুঃখের কথা এটা খুব সম্মানের মনে করা হচ্ছে। ফিল্মগুলো তুমি দেখো, হয়তো দেখা যাবে একটি মেয়েকে ভালোভাবে দেখানোই হয় সে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে যদিও নয়, সে কতখানি সাজে, সে টেনশানের মধ্যে আছে, সব কিছু ঠিক আছে, তো সব কিছু মানে ঠিক কী আছে, আমার ঘরটি ফিটফাট আছে এবং আমার শাড়ির ব্রোচটা ঠিক থাকতে হবে, চুলের গঠনটা সামনে যতখানি দেওয়া পিছনে ততখানি, যেমন যেমন হওয়া উচিত সব ঠিকঠাক আছে কিনা, এটা তার কাছে একটা বড় ম্যাটার হয়ে গিয়েছে। যদি এটা পুরুষেরাও আজকালকার দিনে করে, কিন্তু মেয়েদের মধ্যে এই পেন যেই করুক না কেন তার সমস্যা কিন্তু হবেই, বিকজ দেহভাব প্রবল। দেহভাব যেখানে প্রবল হবে সেখানে এই জিনিসগুলি, এই ভিত্তিতে তুমি যদি রেভলিউশনে যাও, রিলেশানগুলোকে তুমি যদি এই ভিত্তিতে তৈরি করো যেটা প্রাকৃতিক শারীরিক, তাহলে কিন্তু তুমি সাফার করতে বাধ্য। মহারাজ, আপনি বারবার কথাগুলো বলছেন যে মেয়েরা কাউকে দেখানোর জন্য সাজে, তো আপনার কথার মানে বিপক্ষে অনেকে বলবেন, ভিডিওটা এখন সবাই দেখবেন, তো সেক্ষেত্রে সবাই বলবেন যে না আমরা তো আমাদের জন্য সাজি, আমরা তো কাউকে দেখানোর জন্য সাজি না, আমাদের ভালো লাগে দ্যাটস ওয়াই আমরা সাজি। দেখো ভালো লাগা, যদি ভালো লাগা বেসিস হতে পারে না, ঠিক আছে, আমার ভালো লাগা, সেক্ষেত্রে তো প্রত্যেকের খাতে পুরুষের ক্ষেত্রেও ভালো এ লাগবে যে যে যা ভুল করছে, চোর বলবে আমার ভালো লাগে চুরি করি, এবং এই ভালো লাগাগুলো তোমার জীবনে কতখানি, যে তোমার জীবনে অনেক ভালো লাগা আছে, মাতালের মদ খেতে ভালো লাগে, আমি বলছি না যে ভালো লাগার কোনো মূল্য নেই, তুমি তোমার জন্য সাজা, কিন্তু তোমার জন্য সাজা কি তোমার জীবনে কোনো রকমের ডিজাস্টার আনছে না, কোনো যন্ত্রণা আনছে না? আমাদের শুধুমাত্র স্ত্রীদের ক্ষেত্রে নয়, বিভিন্ন লোকের ভালো লাগা বেসিসে যদি আমরা চলতে শুরু করি, তবে তুমি ভালো করে দেখবে আমাদের একটি ভালো লাগা, তা হলো শরীর, সে স্ত্রী হোক বা পুরুষ। আমি জন্য বারবার বলছি শুধু স্ত্রীদের ক্ষেত্রে নয়, পুরুষের ক্ষেত্রেও, এখানে আমাদের আলোচনার বিষয় স্ত্রী, যে স্ত্রী যখন সত্যিই নিজের ভালো লাগার জন্য সাজে, তখন আমি বলবো প্রশ্নটা এটাই দাঁড়াবে যে তোমার ভালো লাগার লেভেলটা কী, তোমার জীবনটা কী কেন্দ্র করে চলছে। পুরুষের ক্ষেত্রেও তাই, পুরুষের জীবন কীভাবে চলছে, তার বেসিস হয়ে গেছে সমাজে টাকা রোজগার করা। দেখো না সিনেমাগুলোতেও বা বিভিন্ন জায়গাতেও একটি মেয়ে কত ভালো দেখতে ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, বিয়ে করছে একটা পয়সা ছেলের সাথে, পুরুষের বেসিস হয়ে গেছে সে কত আর্ন করতে পারবে, আর স্ত্রীর বেসিস হয়ে গিয়েছে সে কত সুন্দর দেখতে পারবে। এবার পুরুষ যদি বলে আমার আর্নিংসই আমার পাওয়ার, পুরুষ ভুল করছে, পুরুষ নিজেকে কোনো একটা বেসিসে দেখছে তার ভালো লাগার ভিত্তিতে দেখ, এবার সে বলবে আমার ভালো লাগে তাই আমি আর্ন করি, না তুমি কিছু সুযোগ সুবিধা জগৎ থেকে পাও সেই জন্যই তুমি আর্ন করো, তোমার ভালো লাগার বেসিসে যে তুমি যদি দাঁড়াও তাহলে কোনো নৈতিকতার প্রশ্ন দাঁড়াবে না। বাঘ বলবে আমার ভালো লাগে তাই খাই, তো এটা বেসিস হতে পারে না যে
তুমি যেটা বলছো যে স্ত্রীর ক্ষেত্রে আমার ভালো লাগে তাই আমি সাজি, ইজ দ্যাট সো? একটি স্ত্রীকে কি তুমি সবসময় দেখবে বেশিরভাগ ক্ষেত্রে যে সে দরজা বন্ধ করে দিন রাতে সাজে, আবার দরজা থেকে সাজ খুলে সে বাইরে বেরোচ্ছে? তা কিন্তু ঘটে না। আরও ভয়ানক পরিণাম এটা হয়ে যাচ্ছে যে এইটা যা ঘটছে স্ত্রীদের ক্ষেত্রে ঠিক আছে, তার থেকেও বেশি হয়ে যাচ্ছে যে ভুল যেটা, স্ত্রী কী করছে, কনস্ট্যান্ট ধর্মকে এই জন্য দায়ী করছে যে ধর্ম আমাকে বঞ্চিত করেছে, ধর্ম আমাকে নিচুভাবে দেখেছে।